Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি হুমায়রা সিদ্দিক, পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে আমি তোমাদের যে অধ্যায়টা নিয়ে তোমাদের সামনে আবার এসেছি সেটা হলো কারক। আমি আমার প্রতিদিনের মতোই দশম শ্রেণীর জন্য মূলত ক্লাসটা, তবে তোমরা যারা পরীক্ষার্থী এবং নবম শ্রেণী তারাও এই ক্লাসটা ফলো করতে পারো। তাহলে আমরা ক্লাস শুরু করি। কারক কাকে বলে? প্রথমত কারক শব্দের অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দের অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। তাহলে আমরা কারক কাকে বলে? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে আমরা মূলত এভাবে বলতে পারি, ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে আবার বলতেছি, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। এছাড়াও ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে বিশেষ্য এবং সর্বনামের সম্পর্কটা মূলত বোঝানো হয়েছে, সাধারণত আমরা জানি যে কারক সম্পর্ককে বোঝাতে বিশেষ্য এবং সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে। তাহলে কি বোঝা গেছে? বিশেষ্য সর্বনামের সঙ্গে বিভক্তি ও অনুসর্গ ব্যবহার রয়েছে কারকে। এখন দেখো, কারক হচ্ছে ছয় প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, উপাদানকারক, অধিকরণকারক। তাহলে আমরা আগে কারক কাকে বলে জেনেছি, কারক কত প্রকার। এখন কারকগুলা কাকে বলে একটু উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করি। যে আমরা জানি যে কর্তা কি, মানে কর্তাকে উদ্দেশ্য করি ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে। আমরা আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, এখানে আমরা উদ্দেশ্য করে বলা হয়েছে কারক। ক্রিয়া মানে যার দ্বারা, অর্থাৎ আমার দ্বারা, আমাদের বা আমরা কোথা থেকে রিক্সা নিয়েছি, নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছি। এখানে আমরা মূলত দ্বারা কাজটা সম্পাদিত হয়েছে, তাহলে ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে। বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তৃকারক। কর্তা কারককে সাধারণত বিভক্তি যুক্ত হয় না, তাহলে কর্তৃকারককে বিভক্তি যুক্ত হয় না। বুঝতে পেরেছ তোমরা? আমরা আগে বলেছি যে বিভক্তি এবং অনুসর্গের ব্যবহার রয়েছে কারকে, কিন্তু কর্তৃকারকে কর্তায় কখনো বিভক্তির ব্যবহার নেই। এরপর দেখো কর্মকারক, যাকে আশ্রয় করে কর্তা সম্পাদিত বা কর্তা ক্রিয়া সম্পাদন করে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। তাহলে কি ভাবে বোঝানো হয়েছে? যে বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম উভয় ধরনের কর্মময় কর্মকারক হিসেবে গণ্য হয়। তাহলে আমরা দেখি যে সে রোজ সকালে এক প্লেট ভাত খায়। আমরা কি বুঝাতে চেয়েছি এখানে? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, কাকে আশ্রয় করে বলা হয়েছে যে সে রোজ সকালে এক প্লেট ভাত খায়। এখানে এক প্লেট কে মূলত উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে। তাহলে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে। প্রত্যেকটা বাক্যই ক্রিয়ার সাথে একটা সম্পর্ক রয়েছে। আমরা জানি কারক চিহ্নের উপায় হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করা। কারক চিহ্নের উপায় হচ্ছে কি? ক্রিয়াকে প্রশ্ন করা। এভাবে আমরা কারক নির্ণয় করতে গেলে আমরা কি দিয়ে নির্ণয় করব সেটা আমি তোমাদেরকে কারক চিহ্নের উপায় যখন পড়াতে যাব তখন বলব। এরপরে দেখো করণ কারক, যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, যে উপায়ে বা যার দ্বারা কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণকারক। যেমন ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। এখানে আমরা এখানে এই যে ভেড়া দিয়ে দ্বারা দিয়ে কর্তৃক
করণ কাঠাকে এইগুলো এইসব অনুসর্গগুলো এখানে ব্যবহৃত হয়। এরপরে অপাদান কারক, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে অপাদান কারক বলে। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে অপাদান কারক বলে। এ কারকে সাধারণত হতে থেকে যে এইসব উপসর্গগুলো ব্যবহৃত হয়, যেমন জমি থেকে ফসল পাই, তাহলে এটা কি জমি থেকে, এটাকে এটা উৎস ফসল কোথেকে কোথেকে আমরা পাই, জমি থেকে, তাহলে এটার উৎস হচ্ছে জমি থেকে। এভাবে তার হতে থেকে যে অপাদান কারকে ব্যবহৃত। আরেকটা কারক আছে যেমন সম্প্রদান কারক। সম্প্রদান কারকটা আমরা এক কথায় বলি যে কর্তা যেটা সত্ত্ব ত্যাগ করে দেওয়া হয়, এক কথা যেটা সত্ত্ব ত্যাগ করে দেওয়া হয় সেটা হচ্ছে সম্প্রদান কারক, যে ভিক্ষুকে ভিক্ষা দাও। তাহলে সম্প্রদান কারকটা কি, যেটা সত্ত্ব ত্যাগ করে দেওয়া হয় সেটা হচ্ছে সম্প্রদান, ভিক্ষুকে ভিক্ষা দাও। এটা হচ্ছে মূলত যে আমরা ভিক্ষুকে ভিক্ষা দেওয়ার পর তার এখন আমার সত্ত্বতা নিজ সত্তা থাকলো না, তাকে পুরোপুরি আমি জিনিসটা দিয়ে দিলাম, এটা হচ্ছে কি সম্প্রদান কারক। আর অধিকরণ কারকটা কি, যে কারকে স্থান কাল বিষয় ও ভাব নির্দেশিত হয় তাকে অধিকরণ কারক বলে। স্থান কাল ভাব নির্দেশিত হয় তাকে বলা হয় অধিকরণ কারক। যেমন বাবা বাড়িতে আছেন, বাবা কোথায় আছেন, বা আমরা এভাবে বলতে পারি কোথায় কখন, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে মূলত অধিকরণ কারক। অধিকরণ কারকে ওই যে বিভক্তির এ অতে অর্থাৎ সপ্তমী কারকের ব্যবহার, বিভক্তি সপ্তমী বিভক্তির ব্যবহার রয়েছে কোথায়, অধিকরণ কারকে এ অতে। তাহলে শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা কারক কাকে বলে তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারক চিনার উপায়। কারক চিনার উপায় আমরা এখন আমরা জানি কারক চিনার উপায় হলো ক্রিয়াকে প্রশ্ন করা, যেমন কি দিয়ে প্রশ্ন করবো, যেমন কর্তৃকারককে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে এটা হচ্ছে প্রশ্ন করা হচ্ছে কর্তৃকারক। এরপরে তাহলে কে বা কারা, এই যে আমি একটু আগে একটা উদাহরণ দেখাইছিলাম যে আমরা কোথায় গিয়েছিলাম, আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, এই যে আমরা কারা, আমরা বলে কে বা কারা প্রশ্ন করলে সেটা হচ্ছে পাগলে কিনা করে ছাগলে কিনা খায়, বা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাহলে কে করে পাগলে। তার এই যে কে বা কারা প্রশ্ন করলে এটা হচ্ছে কি কর্তৃকারক। এরপরে হচ্ছে কর্মকারক, কি দিয়ে প্রশ্ন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে কর্মকারক। কি দিয়ে, শিক্ষককে জানাও, কাকে জানাও, শিক্ষককে, কে কাকে, কি বা কাকে প্রশ্ন করলে সেটা হচ্ছে কর্মকারক। তাহলে এভাবে আমরা উদাহরণ দিয়ে বুঝাবো। এরপরে করণ কারক, করণ কারকটা কি, দ্বারা দিয়া করতে, এসব অনুসর্গ গুলো মূলত করণ কারকে ব্যবহৃত হয়। যে আমি একটু উদাহরণ, ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, এই যে দিয়ে, এই যে কি দিয়ে, ভেড়া দিয়ে, তার দ্বারা দিয়া করতে কোথায় ব্যবহৃত হয় আমরা জানি যে করণ কারককে প্রশ্ন, তারা দিয়া কর্তৃক দিয়া প্রশ্ন করাটাই হচ্ছে কি এইসব অনুসর্গ দিয়ে শব্দের পরে বসে মূলত আমরা এই কারকে সাধারণত তারা দিয়া কর্তৃক ইত্যাদি অনুসর্গ ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে কি, আমরা আগে বুঝিয়েছি যে সম্প্রদান কারক, এটাও কাকে বা যেটা যেটা সত্ত্ব ত্যাগ করে দেওয়া হয়, যেটা সত্ত্ব ত্যাগ করে দিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে মূলত সম্প্রদান কারক। এক কথায় আমরা এটাই বুঝে নিব সম্প্রদান কারকের উদাহরণ কি হতে পারে। সৎ পাত্রে কন্যা দান করো, ভিক্ষুকে ভিক্ষা দাও, পরাজয়, এই যে এসব শব্দগুলা হচ্ছে কি সম্প্রদান কারকের উদাহরণ। এরপরে অপাদান কারক, আমরা পড়েছি যে কারকে ক্রিয়াকে ক্রিয়ার উৎস নির্দেশ করে। তাহলে আমরা উদাহরণ একটা পেয়েছিলাম যে এছাড়া দেখেছি এই কারকে সাধারণত হতে
থেকে যে অনুসর্গগুলো ব্যবহৃত হয়, যেমন দেখো যে জমি থেকে ফসল পাই, এই যে হতে থেকে যে দুধ থেকে দই হয়, তাহলে এইসব সব মূলত শব্দগুলা হতে থেকে যে এগুলো উপাদান কারকে ব্যবহৃত হয়। তাহলে কি উপাদান কারক চিহ্নার উপায় হচ্ছে কি, হতে থেকে যে এইসব শব্দগুলা উপাদান কারকে এইসব অনুসর্গগুলা উপাদান কারকে ব্যবহৃত হয়। এরপরে অধিকরণ কারক, কোথায় কখন প্রশ্ন করলে সেটা হচ্ছে কি অধিকরণ কারক, কোথায় কখন প্রশ্ন করলে সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে কি বুঝছো, যে বাবা বাড়িতে আছেন, বাবা কোথায় আছেন, বাড়িতে আছেন, সারা রাত বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি হয়েছে, সারা রাত। তাহলে এই যে উদাহরণগুলো এগুলো মূলত আমরা বুঝতে পেরেছি যে কারক চিনার যে উপায়গুলো, আবারও বলতেছি কে বা কারা প্রশ্ন করা, এরপরে কি বা কাকে দিয়ে কর্মকারক, কর্মকারক দ্বারা দিয়ে কর্তৃক অপদান সে কাকে, অর্থাৎ যেটা সত্য ত্যাগ করে দেওয়া হয় সেটা হচ্ছে সম্প্রদান, আর হতে থেকে যে ওটা হচ্ছে অপদান কারণ, এছাড়া কোথায় কখন প্রশ্ন করলে সেটা হচ্ছে অধিকরণ কারণ। তাহলে আমরা এভাবে প্রশ্ন করব, প্রশ্ন করে আমরা বের করব কারক কিভাবে নির্ণয় করা যায়। আমরা উদাহরণগুলা লিখে এগুলা একটু আমি যে ক্লাস নিচ্ছি তোমাদের এগুলা তোমরা শুনবা, শুনে নিজ নিজে তোমরা চর্চা করবা, সেন্টেন্স গুলা লিখে কিভাবে কারক বের করা যায়। তাহলে আমি আগেই বলেছি কারক চিহ্নের উপরে হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করা, অর্থাৎ কারকের সাথে ক্রিয়ার একটা সম্পর্ক রয়েছে। এখন আমি একটা বাক্য দিয়ে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব কারক। এই বাক্যটা দিয়ে আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে বোঝাতে চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে আরো ভালো করে, যে বেগম সাহেব প্রতিদিন ভাড়া থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। তাহলে আমরা আগেই জেনেছি যে তাহলে কে দিতেন বেগম সাহেব। তাহলে এটা কি প্রশ্ন, তাহলে এটা কি বুঝানো হচ্ছে, এটা কোন কারক কর্তৃকা। তাহলে কে বা কারা প্রশ্ন করলে সেটা হচ্ছে কর্তৃকা। এরপর হচ্ছে কি দিতেন চাল, তাহলে এটা হচ্ছে কোন কারক কর্মকার। কি দিতেন চাল দিতেন কর্মকার। এরপর হচ্ছে কি দিয়ে দিতেন, নিজ হাতে। তাহলে আমরা আগে জেনেছি যে দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গগুলো মূলত করণকারকে ব্যবহৃত হয়। এরপরে কাকে দিতেন অথবা সত্য ত্যাগ করে যেটা দেওয়া হয় দেওয়াকে কি বলে, কাকে দিতেন গরিবদের, তাহলে এটা হচ্ছে কি সম্প্রদান কারক, সম্প্রদান কারক। এরপরে অপাতন কারক, কোথা থেকে দিতে, কোথা হতে থেকে যে, এই অনুসর্গগুলো কোথায় ব্যবহৃত হয় অপাতন কারকে, কোথা থেকে দিতেন ভাড়ার থেকে,
কোথা থেকে দিতেন ভাড়া থেকে তাহলে হতে থেকে যে এগুলো হচ্ছে কি অপাতন্ত্রকারক এই অনুসর্গ গুলো ব্যবহৃত হয় এরপরে অধিকরণ কোথায় কখন প্রশ্ন করলে সেটা হচ্ছে তাহলে কখন দিতেন প্রতিদিন প্রতিদিন তাহলে এটা হচ্ছে কি অধিকরণ তাহলে কোথায় কখন প্রশ্ন করলে সেটা হচ্ছে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণ কারক তাহলে শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ কারক নির্ণয় আমি এতক্ষণ যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের কারকে নির্ণয় করার যে পদ্ধতিটা সেটা একটু ভালো করে শুনবা মনোযোগ দিয়ে এগুলা বুঝতে চেষ্টা করবা আশা করি তোমাদের তোমাদের ভালো হবে এবং উপকৃত হবে তোমরা এই ক্লাসটা ফলো করলে আমি বুঝাতে চেষ্টা করেছি কারক শব্দের অর্থ কি কারক কাকে বলে এরপরে কারকের যে কাকে বলে গুলা কাকে বলে উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছি এরপরে কারক চিনার যে উপায়গুলো সেগুলোও তোমাদের সামনে উপস্থাপন করেছি আশা করি তোমাদের না পারার কিছুই নেই যদি মনোযোগ দাও মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনো এরপরে আমি এখন যেখানে যাব সেটা হচ্ছে আমরা জানি কারকের সাথে বিভক্তির একটা সম্পর্ক রয়েছে কি ধরনের সম্পর্ক যে বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্য সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় বাক্যের অর্থ সুস্পষ্ট করার জন্য যে শব্দটা ব্যবহার করা হয় মূলত সেটাই হচ্ছে বিভক্তি সুন্দর করে বলতে গেলে কি হয় একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্য সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি তাহলে এই যে আমার এখানে যে সেন্টেন্সটা আছে আমি একটু খেয়াল করলে দেখাবো তোমাদের যে যে বেগম সাহেবা কেমন বেগম সাহেবা এখানে কোন বিভক্তি নেই এ কারণে এখানে এটা শূন্য বা প্রথমা বিভক্তি এটাকে শূন্য বা প্রথমা বিভক্তি বলা হয় আমরা জানি বাংলা শব্দ বিভক্তি ষাটটি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তাহলে আমি আগে বলেছি কারকের সাথে বিভক্তির একটা সম্পর্ক রয়েছে এই বিভক্তিগুলা যদি তোমরা জানতে চাও তাহলে দেখো যে এই যে বেগম সাহেবা এটার সাথে কোনো বিভক্তির মিল নেই বিভক্তির ড্রেস নেই এ কারণে এটা এটা হচ্ছে শূন্য বা প্রথমা বিভক্তি এরপরে যেমন চাল এই চাল এটাও কিন্তু শূন্য বিভক্তি এটাও শূন্য বিভক্তি এখানেও কিন্তু কোন বিভক্তির ড্রেস নেই এরপরে এখানে যেমন নিজ হাতে হাতে আছে যেমন এ বিভক্তি এ অতে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি এ অতে এটা হচ্ছে শব্দ আগেই করেছিলাম যে অধিকরণ কারকে যে সপ্তমী বিভক্তি ব্যবহার রয়েছে এ অতে তাহলে এই যে এ হাতে এটা হচ্ছে সপ্তমী বিভক্তির ব্যবহার এরপরে গরিবদের এখানে রয়ের ব্যবহার আমরা জানি র এর এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি এটা হচ্ছে কি কোন বিভক্তি ষষ্ঠী বিভক্তি র এর গরিবদের এরপর আছে ভাড়ার থেকে আমরা ভাড়ার যদি বলি রটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি আর হতে থেকে চেয়ে হচ্ছে আমরা জানি পঞ্চমী বিভক্তিতে ব্যবহার করা হয় তো ভাড়ার ভাড়ার মধ্যে যে রটা রয়েছে এটা ষষ্ঠী বিভক্তি ব্যবহার এরপর প্রতিদিন এখানে কিন্তু কোন বিভক্তি নেই এটা কি এটা শূন্য বিভক্তি অথবা প্রথমা বিভক্তি ব্যবহার রয়েছে তাহলে এভাবে আমরা একটা সেন্টেন্স খুলবো খোলার পর বা সেন্টেন্সটা একটা সেন্টেন্স লিখে আমি তোমাদের আর সুবিধার জন্য আমি আরেকবার একটা সেন্টেন্স লিখি তোমরা বুঝতে চেষ্টা করো এখানে আমি এই সেন্টেন্স দিয়া আমি বোঝাতে চেষ্টা করেছি তোমাদের কিভাবে কারক নির্ণয় করা যায় কিভাবে বিভক্তিগুলার ব্যবহার বের করেছি এখানে আরেকটা জিনিস রয়েছে যেমন দিতেন দিতেনটা হচ্ছে ক্রিয়া আগে বলেছি যে কারকের সাথে ক্রিয়ার একটা সম্পর্ক রয়েছে যে কে দিতেন কি দিতেন কি দিয়ে দিতেন কাকে দিতেন যে কোথা থেকে দিতেন
কোথা থেকে কোথা হতে কেমন থেকে দিতেন বা কোথায় কখন এই যে এগুলা কোথায় থাকেন বা কোথায় আছেন এই যে এগুলো আছেন এগুলো হচ্ছে কিসের সাথে সম্পর্ক ক্রিয়ার সাথে সম্পর্ক ক্রিয়া কাকে বলে যে কোনো কাজ করাটাই হচ্ছে ক্রিয়া তাহলে যে কোনো কাজ করাটাই হচ্ছে ক্রিয়া এগুলো ক্রিয়ার সাথে সম্পর্ক এখন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আর একটু ক্লিয়ার করি দেখো যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই যে মা মাটা হচ্ছে তাহলে আশা করি তোমরা বুঝছো মায়ের সাথে কোনো শব্দের কোনো মানে অন্য কোনো শব্দে এখানে আশ্রয় নিতেছে না যেহেতু এখানে মা কি শূন্য বিভক্তি এরপরে শিশুকে কে এটা কিন্তু দ্বিতীয় বিভক্তি কে হচ্ছে কি দ্বিতীয় বিভক্তি তাহলে এরপর চাঁদ চাঁদ হচ্ছে শূন্য বিভক্তি আর আমরা আগেই জানি এটা হচ্ছে ক্রিয়া তাহলে প্রত্যেকটা এভাবে তোমরা সেন্টেন্স গুলো বাসায় নিবে নিয়ে এরপরে যেভাবে আমরা পড়িয়েছি আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং সেন্টেন্স একটা একটা করে সেন্টেন্স আগে নিবা নিয়ে কিভাবে কারক নির্ণয় করা যায় সেটা বের করার পরে এরপর বিভক্তিও বের করতে পারবে আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং সেই প্রত্যাশা নিয়ে তোমাদের সুস্থ এবং তোমাদের ভালো থাকা এবং লেখাপড়া মনোযোগী হও এই কামনা করে আপার ক্লাস আপনি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।